এ বন্ধুরা সংসারে হাল ফেরাতে আবার আসে ডায়মন্ড দিদির লড়াই এক সাধারণ মেয়ে হয়ে অতি সাধারণ হয়ে ওঠার গল্প নিয়ে আসে কাহিনীটিতে আসুন বিস্তারিত জেনে নিন এক ছলকে সম্প্রতি যে বাংলা শেষ হতে চলেছে বেশ কয়েকটি ধারাবাহিক ইতিমধ্যে পূবের ময়না ধারাবাহিকের প্রোমো এবং কোন সময়ে দর্শকরা তা দেখতে পাবে তা কিন্তু দেখিয়ে দেওয়া হয়েছে আবার অন্যদিকে মঙ্গলবার সকালে আরও একটি নতুন ধারাবাহিক ডায়মন্ড দিদি জিন্দাবাদ প্রোমো প্রকাশিত হয়েছে জি বাংলায় সঙ্গে সম্প্রচারের সময়ও জানিয়ে দিয়েছেন প্রোমোতে দেখা গেছে নায়িকার স্বপ্ন একটি রেস্টুরেন্ট খোলার সকলে তো চিৎকার করে বলবে ডায়মন্ড দিদি জিন্দাবাদ নায়িকা স্বপ্নে এতটাই বিভোর হয়ে থাকেন যে ঘর পরিষ্কার করতে করতে বইয়ের টাকা উল্টে দেয় আর তাতে ডায়মন্ডে দিদি এসে দু চার কথা শুনিয়েও চলে যায় বলে আবারও জেগে জেগে স্বপ্ন দেখছিস তো দিদি বইগুলো মেঝেতে ফেলে আমার কাজ আরও বাড়িয়ে দিলি আর এই বাড়ির সব ভাঙাচোরা ডায়মন্ড তখন দিদিকে আশ্বাস দেন যে নতুন বাড়ি বানিয়ে দেওয়ারও তখনই দাদা এসে পাশ থেকে খোটা দিয়ে বলে যায় যে তিনবারের চেষ্টায় কোনোরকমে উচ্চ মাধ্যমিক পাশ করেছ মা ওকে বিয়ে দিয়ে দাও তারপরে দেখা যায় একটি রেস্টুরেন্টে ওয়েটার ডায়মন্ড সেখানে খেতে আস হিরো এবং তার পরিবার এরপর হিরোকে দেখা যায় ফুড ব্লগিং করতে পাঁচ থেকে খোঁচা দিয়ে তার বাবা বলে দাদাকে দেখে কিছু শিখতে ঠিক তখনই খাবারের অর্ডার নিতে সামনে এসে দাঁড়িয়েছে ডায়মন্ড মনে মনে একটু তালিম দিয়ে ইংরেজিতে প্রশ্ন করে নায়কের মায়ের পাল্টা প্রশ্ন ইজ দেয়ার এনিথিং ইউ রেকমেন্ড ইংরেজি না জানার কারণে বিপদের মুখে পড়তে হয় ডায়মন্ডকে রেকমেন্ড কথাটা মানে না জানায় সেই নন ভেজ খাওয়ার পরামর্শ দিয়েছে হিরোর মাকে আর তাতেই এই ছোটে গিয়ে অপমান করে নায়কের পরিবার ডায়মন্ডকে এখানে শেষ নয় রেস্তোরাঁর মালিকও তো ইংরেজি না বলতে পারে ডায়মন্ডকে ঘাট ধাক্কা দিয়েও বের করে দেয় আর এখানে শেষ নয় প্রমোতে কিন্তু আরও দেখা গেছে যে ডায়মন্ডের অপমান ব্লগিং করছে গল্পের হিরো রেস্টুরেন্ট থেকে ধাক্কা দিয়ে বের করে দেবার সময় ডায়মন্ড রেস্টুরেন্টের মালিককে চ্যালেঞ্জ করে বলে একদিন এই রেস্টুরেন্টের সামনে দোকান দেবে সে আর এর থেকেও বেশি ভিড় হবে তার দোকানে আর তারপরে নায়কের দিকে ডায়মন্ড ফিরে বলে যে শুধু বড় লোকদের ভ্লগিং করলে হবে আমাদেরকেও নিয়েও বানান আগামী চব্বিশে জুন থেকে সোম থেকে শনি রাত নটায় জি বাংলায় পর্দায় শুরু হতে চলেছে জিন্দাবাদ আর কোলে জায়গা নিল এই ধারাবাহিকটি দেখতে একদম মিস করবে না এইদিকে আবার প্রোমো দেখে কিন্তু বিরূপ প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়ায় অনেকে বলছেন যে নন্দিনীদের একজন তো কমেন্ট করে লিখেছেন এ তো দেখছি নন্দিনীদের লাইট আবারও ওকে নিয়ে নাকি সিরিয়াল হবে কি জঘন্য ব্যাপার বলুন তো আপনাদের কেমন লাগছে প্রোমোটি দেখে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর বিনোদন জগতের এরকম লেটেস্ট লেটেস্ট আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি শুধু এইভাবেই জুড়ে থাকুন ধন্যবাদ